নির্বাচন মুখী প্রক্রিয়া গ্রহণ করার যে কাজ সেটা শুরু হয়ে গেছে। তারা পলিটিক্যাল কর্মসূচি চালাবে কি আরও হাজার হাজার কিছু মানুষকে হত্যা করার জন্য, তাদের কথাবার্তা শুনতে এরকমই মনে হয়। ফলে এগুলি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসবে। আমাদের সরকারের যে নির্বাচন মুখী প্রক্রিয়া গ্রহণ করার যে কাজ সেটা শুরু হয়ে গেছে, নির্বাচন মুখী যাত্রা শুরু হয়ে গেছে বলতে পারেন। কারণ আমাদের যে নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি, সেই সার্চ কমিটি গঠন করা হয়ে গেছে। আমি যতদূর জানি যে এই প্রজ্ঞাপনটা আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি সিগনেচার করে দিলেই আপনারা জানতে পারবেন, হয়তো উনি করেছেনও, আজকে কালকের মধ্যে জেনে যাবেন। সার্চ কমিটি হয়ে গেলে তারপর নির্বাচন কমিশন ফর্ম করা হবে। নির্বাচন কমিশন ফর্ম করা হলে আমাদের ভোটার তালিকা, আমি আগেও বলেছি ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল গত নির্বাচন, মানে এমনই ভুয়া নির্বাচন ছিল। ভোটার তালিকা নিয়ে মানুষের প্রশ্ন তোলার পুরো নির্বাচনই ভুয়া, পরে ভোটার তালিকা নিয়ে মানুষের মাথা ব্যথা ছিল না। তো এবার তো আমরা আর ভুয়া নির্বাচন করব না, এবার আমরা অসাধারণ একটা এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করব। ফলে ভোটার তালিকা হালনাগাদীকরণ করতে হবে, এগুলো নিয়ে কত টাইম লাগবে, তারপরে আমাদের যে রিফর্মের সাথে নির্বাচনটাকে কীভাবে সম্পর্কিত করা হবে, সেগুলি অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এগুলি অবশ্যই আমাদের প্রধান উপদেষ্টা আছেন, ওনার নেতৃত্বে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঠিক করবে একটা স্টেজে। কিন্তু এইটুকু তো আপনাদের বলতে পারি যে আমাদের নির্বাচনমুখী যাত্রা তো শুরু হয়ে গেছে, কারণ প্রথম যে স্টেপটা সার্চ কমিটি গঠন করা নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সেটা হয়ে গেছে।